নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পৃথিবী প্রদীপ আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের এই সময় এই সময় করা উচিত কারণ যাদের কাছে যার আছে তারা শীতে বেশি ফুল পাবেন কিভাবে আপনারা যদি গাছের ট্রিটমেন্টটা এই সময় না করেন তাহলে কিন্তু শীতকালে যে করতে গেলে কিন্তু সেইভাবে ফুল দেখা দেবে না তো আমার এই গাছে সারা বছরই ফুল ফোটে খুব ভালোই ফুল ফোটে কারণ গাছগুলো আমি সেডে রাখি সেডে বলতে ধারের দিকেই রাখি কিন্তু সূর্যের আলো যেন পায় বৃষ্টির জল বা কিছু এইগুলো পায় না আমার জানেন ছাদে ফাইবার সেট করা আছে সেটের তোলা থাকে সারা বছরই কম বেশি ফুল দেয় কিন্তু শীতের সময় যার বেড়া কিন্তু অনেক বেশি ফুল পাবেন দেখবেন বেশিরভাগ গাছগুলোতেই এখন এই সময় অনেক বেশি পাতা আমার যেমনি দেখছেন অনেক বেশি পাতা টপ জুড়ে গেছে পাতায় যদি এরকম থাকে তাহলে কিন্তু আপনি শীতে কোনোভাবে ফুল পাবেন না মানে দুটো একটা ফুল পাবেন ভালো মানের ফুল পাবেন না ফুলের সাইজ ছোটো হয়ে যাবে কারণ একটাই যে গাছে যখন ফলিয়াস বেশি থাকে পাতা বেশি থাকে তখন কিন্তু ফুল ভালো হয় না ভেজিটেবল গ্রোথ যেটাকে বলি আমরা তখন কিন্তু ফুলের স্টিক বেড়াবে না তখন পাতাই বেড়াতে থাকবে এই সময়টা আমাদের যেটা করতে হবে গাছগুলোকে কিচ্ছু না একটু পরিষ্কার করা আর কিচ্ছু করতে হবে না তাতেই কিন্তু আপনারা অনেক ভালো মানের ফুল পেতে পারেন আমি একটা গাছ দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন ধরুন এই গাছটাতে কম বেশি চল্লিশ থেকে পঞ্চাশটা পাতা আছে সব মিলিয়ে গাছটা গাছটা কিন্তু একটা গাছ সাইড থেকে আরও গাছ বেরিয়ে গাছটা টপটা জুড়ে গেছে তো আমাদের যে গাছগুলো বেরাচ্ছে বা যে গাছটা আছে যেটা গোড়া থেকে বেরাচ্ছে সেখান থেকে আমাদের দেখতে হবে গোড়ার পাটার পাতা কোনগুলো আছে গোড়ার পাতাগুলোকে আমরা ধীরে ধীরে কমাবো যেটা বলছিলাম যে চল্লিশ থেকে পঞ্চাশ যদি পাতা থাকে আপনারা নিশ্চিন্তে কুড়ি থেকে পঁচিশটা পাতা ফেলে দিতে পারেন কোন পাতা ফেলবেন মাঝের পাতা ফেলবেন না সাইডের পাতা ফেলবেন আর কিছু পাতা দেখবেন হলদেপটে ভাব আছে সেগুলো ফেলে দেবেন গাছের গোড়ায় কোনো আমরা কিন্তু হাত দিচ্ছি না আমরা গাছের যেতে দিচ্ছি সেটা হচ্ছে পাতায় হাত দিচ্ছি আমি একে একে ধরে ধরে পাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ফেলবো তো এই একটা গাছ গাছটাকে আমি দেখুন কতটা ন্যাড়া করে দিলাম গাছে যা পাতা ছিল পাঁচ ছটা পাতা দেখেছি পাঁচটা থেকে ছটা আর সব পাতা কিন্তু আমি ফেলে দিয়েছি এই একইভাবে প্রত্যেকটা গাছকে যে কটা টবের গাছ আছে আমরা পাতাগুলো কমাবো পাতাগুলো কমালে কিন্তু গাছ আবারও নতুন করে যখনই ঠান্ডা পাবে তখন কিন্তু অধিক পরিমাণে ফুল দেবে আপনি আপনারা গত বছর দেখেছেন আমার একটা একটা টবে প্রায় বারোটা থেকে চোদ্দোটা পর্যন্ত ফুল পেয়েছি আমি একসাথে তো আপনাদের গাছগুলো যাতে ফুল হয় শুধু এই ছোট্ট একটু কাজ করলে কিন্তু আপনারা ফুল পেতে পারেন ছোট্ট ছোট কাজের সঙ্গে সঙ্গে আরেকটু কায়ের সেটা আমি বলে দেবো ফুল সববারই গাছে ফোটে তো দেখবেন একটা স্টিক বেড়ালো আবার কিছুদিন পরে হয়তো আর একটা স্টিক বেরালো এই একটা দুটো ফুল কিন্তু আমরা খুশি না আমরা চাই যে গাছ যখন আছে গাছ যখন ম্যাচুয়েট গাছ এই গাছের বয়স আমার প্রায় তিন বছর হতে চলছে তো একই টবে আছে একই মাটিতে আছে আমি এখনও রিপোর্ট করিনি গাছ যখন সুস্থ আছে ভালো আছে তো রিপোর্ট করিনি আর এদের আহামরি কোন কিন্তু কোনো চাহিদা নেই বিশাল কিছু চাহিদা নেই অল্প খাওয়ার একটু এনপিকে দিন তাতেই দেখবেন পাতা ভরে যাবে আমি যেটা দিই সেটার দিকে একটু মিক্স খাওয়ার দিন তাতেই দেখবেন গাছ অনেক ভালো আছে যেটা প্রবলেম হয় ফাঙ্গাস প্রবলেম হয় বর্ষাকালে হয় প্রবলেম বর্ষাকালে যেমনটা হয় যে পচে যায় আমার কাছে কিন্তু এখন পর্যন্ত কোনো গাছ পচে যায়নি তো আমি এমন কোনো ট্রিটমেন্ট করি না নর্মাল ট্রিটমেন্ট মানে সহজে গাছ যেটা সেটা আমি করি এইখানটা ধরুন একটা টবের জন্য দু থেকে তিন চামচ আইসক্রিমের চামচের আমরা দশ ছাব্বিশ দেবো তো দশ ছাব্বিশটা পরেও দিতে পারতাম আমি আগে দেখাচ্ছি দিয়ে তো দিয়ে মাটিটাকে একটু খুঁড়ে দেবো জাস্ট হাত দিয়ে খুঁড়ে দিলে হবে মাটি আমার খুব ভালো আপনারা দেখেছেন মাটি সর্বসময় একই রকম মাটি যেটা হাত দিয়ে আপনি দু ইঞ্চি পর্যন্ত আঙুল দিয়ে তুলে দিতে পারবেন এবার যেটা করণীয় এতে কিন্তু খানিকটা মিক্স খাবার দেবেন এই গাছটাতে আমরা যে মিক্সড খাবারগুলো শীতের ফুলে বানিয়েছি বা অন্য যে কোনো মিক্স খাবার যেগুলো আমরা বানাই কদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম মিক্স খাবারের ওই মিক্স খাবার কিন্তু আপনারা এক চামচ সাইড থেকে ছড়িয়ে দেবেন গাছের গায়ে যাতে কোনো খাবার না পড়ে এনপিকেও যাতে না পড়ে আর মিক্স খাবার যেন না পড়ে তো এবার দেখুন পাতা একদম সব গাছেরই আমি আজকে কমিয়ে দেবো থাকবে না একটা একটা করে ধরে ধরে করে দেবো ধরে ধরে করে খাওয়ারটা দেবো খাওয়ারটা দেওয়ার পনেরো দিনের ভিতরে খাওয়ার দাওয়ার পনেরো দিনের ভিতরে যদি গাছের পরিবর্তন না আসে পরিবর্তন আসতে বাধ্য কি পরিবর্তন আসবে একদম স্টিক আসা শুরু করে ফুলের স্টিক আসা শুরু মানে অক্টোবর পড়ে গেছে এখন শুরুতে যদি আমরা এটা করে দিতে পারি তাহলে কিন্তু অক্টোবর মাস শেষের দিক থেকে আমরা প্রচুর ফুল পাবো অক্টোবর নভেম্বর আমরা শীতকালটায় ভালো মানের ফুল পাবই পাবই কারণ এখনই কিছু কিছু গাছে স্টিক বেরোনো শুরু করে দিয়েছে তো এবার যেটা করণীয় প্রত্যেক গাছগুলিকে পরিষ্কার করে দেবেন ফাঙ্গিসাইড আপনারা একবার ব্যবহার করতে পারেন আর কীটনাশক হিসাবে যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে গিয়ে একতারা ব্যবহার করেন একতারা ব্যবহার করলে যথেষ্ট অন্য কোনো সেই রকম পোকার আক্রমণ আমি এই তিন বছর দেখিনি তো একতারা ব্যবহার করুন গাছ থাকবে আপনার খুব ভালো তো অসংখ্য ধন্যবাদ আপনারা সবসময় পাশে থাকার জন্য কাছে থাকার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য